Dear students, welcome back again. আমরা আজকে যে লেকচারটি শুরু করব সেটি হচ্ছে পূর্ববর্তী লেকচারে তোমরা দেখেছো আমি ট্রান্সলেশন তোমাদের করিয়েছিলাম যেখানে বেসিক্যালি এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করেছি। সেখানে প্রসঙ্গক্রমে কয়েকটি বিষয় এসে গেছে, সেটি হচ্ছে সেন্ট্রাল ডগমা, এটি হচ্ছে আমাদের জিন এবং জেনেটিক কোড। Three things are too much important if we want to understand the process replication, transcription, and translation. ঠিক আছে, তাহলে আমরা একটি একটি করে শুরু করছি। সেটি হচ্ছে যে সেন্ট্রাল ডগমা, এটি আমি পূর্ববর্তী ক্লাসে একটু বলেছিলাম, সেন্ট্রাল সেন্ট্রাল ডগমাটা হচ্ছে যেটিকে আমরা বাংলাতে বলছি জীববিদ্যার কেন্দ্রীয় যে প্রত্যয়, অর্থাৎ যখন আমাদের কোষ বিভাজন হচ্ছে তখন একটি কোষ থেকে নতুন কোষ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কোষীয় যে উপাদানগুলো আছে সেটা কিন্তু সবগুলো রিজেনারেট হতে হচ্ছে। অর্থাৎ যেখানে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে আরেকটি কোষে গিয়ে সেই মাইটোকন্ড্রিয়া থাকতে হচ্ছে, নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস থাকতে হচ্ছে, তার মানে হচ্ছে কি রিজেনারেট করছে, যে ডিএনএ আছে নতুন করে ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে আমাদের ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, হ্যাঁ ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, কখনো কখনো আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, আর এমআরএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হবে। তাহলে নিঃসন্দেহে এই প্রসেসগুলোর একটি একটি নাম আছে, এটিকে আমরা বলছি রেপ্লিকেশন, রেপ্লিকা, এটিকে বলছি ট্রান্সক্রিপশন, এটিকে বলছি রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এটিকে বলছি ট্রান্সলেশন। এই যে সামগ্রিক যে প্রসিডিওরটা সেটিকে আমরা বলছি বেসিক্যালি সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, বইয়ে তোমাদের এতটুকুই দেয়া আছে যে কিভাবে কি হচ্ছে, ডিএনএ থেকে লক্ষ্য করো, ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, যার একটি নির্দিষ্ট নাম আছে, সেটি হচ্ছে কি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা, এবং এটা আমাদের বায়োলজিতে এভরি লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা দেখি জিন। অনেক শুনেছি শব্দ, আসলে জিন জিন শব্দটি আমরা অনেক শুনেছি, জিন কিভাবে আমরা, তাহলে আমরা সাধারণত কি বলে থাকি যে পার্টিকুলার একটি ক্যারেক্টারের জন্য একটি জিন দায়ী থাকে, এবং জিনটা কি করে, জিনটা হচ্ছে আমাদের ডিএনএ এর যে পার্টিকুলার ক্রোমোজোমের একটি জায়গা অবস্থান করে যেটাকে আমরা বলছি লোকাস, লোকাস, এখানে জিন অবস্থান করে। ঠিক আছে, ক্রোমোজোমের যে জায়গাটিতে জিন অবস্থান করে, যে থাকা বা আবাস, তার যে হ্যাবিটেট, সেটিকে আমরা বলছি হচ্ছে লোকাস। ঠিক আছে, তাহলে আসলে জিনটা, কারণ সে তো কি করছে, বংশগত ধারক বাহক হিসেবে কাজ করছে, এবং সে একটি ক্যারেক্টার কে রিপ্রেজেন্ট করছে, প্রতিনিধিত্ব করছে। তাহলে জিনটা আসলে কি, জিনটা হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ হুইচ ক্যান প্রডিউস প্রোটিন। জিনটা হচ্ছে ডিএনএ এর একটি খণ্ডিত অংশ, যে অংশটুকু প্রোটিন তৈরি করতে পারবে। ডিএনএ এর অনেক অংশ আছে যেটা প্রোটিন তৈরি করতে পারছে না। ঠিক আছে, প্রোটিন না তৈরি করতে পারে তাহলে কিন্তু সে কোনো বার্তা দিতে পারছে না, আর বার্তা যদি দিতে না পারে তাহলে কিন্তু সে কোনো ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারবে না। তাহলে
Gene is nothing, it's a fragment of DNA which can produce protein. ঠিক আছে, সেটি হচ্ছে আমাদের জিন, এবং জিন যে জায়গাতে অবস্থান করে সেটাকে আমরা লোকাস বলছি। এবং এই জিনেরও কিছু ধরন আছে, তাদের কিছু কাজ আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, সেটি আমি তোমাদের ধারাবাহিক ভাবে দেখানোর চেষ্টা করছি। আরেকটি জিনিস আছে, ওয়ান জিন ওয়ান এনজাইম, একটি থিওরি আছে, ওয়ান জিন ওয়ান এনজাইম, এরকম একটি থিওরি আছে। অর্থাৎ প্রোটিন এবং এনজাইম, টু থিংস আর প্রোডিউসড ফ্রম জিন। আমি কিন্তু সংজ্ঞার মধ্যেই তোমাদের বলেছিলাম যে প্রোটিন তৈরি করতে পারবে, অর্থাৎ একটি জিন একটি প্রোটিন এবং এনজাইম তৈরির জন্য দায়ী থাকে। ঠিক আছে, এটি হচ্ছে বেসিক্যালি ওয়ান জিন ওয়ান এনজাইম থিওরি। তাহলে এখন জিনের কিছু অংশ আছে, ধরে নিচ্ছি ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, দিস ইজ দ্য ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, এটি হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ যেটি আমাকে জিন বলছি, ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, এবং যেটি হচ্ছে আমাদের জিন। জিনের আধুনিক যে মতবাদ আছে সেখানে কয়েকটি অংশ দেখা যায়, তার মধ্যে একটি হচ্ছে রেকন, তারপরে হচ্ছে আমাদের মিউটন, রেপ্লিকন, ঠিক আছে। এখন দেখো যে এটিকে আমরা বলছি রেকন, মিউটন, ঠিক আছে, আর কি হচ্ছে রেপ্লিকন, আর সিস্ট্রন। তাহলে জিনের এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ যেটিকে আমরা জিন বলছি, এখানে দেখো, এবং জিনেরও কয়েকটি অংশ আছে সুস্পষ্ট ভাবে, সেটা হচ্ছে রেকন, নিউটন, রেপ্লিকন এন্ড সিস্ট্রন। এখন প্রশ্ন আসে আসলে এইগুলো কি, এই অংশগুলো কি, অর্থাৎ একটি বিল্ডিং যদি আমরা বিবেচনা করি, তার যদি চারটি রুম থাকে, চারটি কক্ষকে আলাদা আলাদা ভাবে নামকরণ করা হয়েছে, এবং সেই চারটি রুমে আলাদা আলাদা কাজ আছে, যেমন একটি রুমে আমরা কম্পিউটার ল্যাব ব্যবহার করছি, আরেকটি রুমে ক্লাস দিচ্ছি, আরেকটি রুমে প্রশাসনিক কাজ করছি, আরেকটি রুমে আমরা নাস্তা নাস্তা বা আপ্যায়নের ব্যবস্থা রেখেছি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে এখানে জিনের যে ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, যেহেতু প্রোটিন, তাহলে সেখানে আমরা চারটি ইউনিট দেখেছি জিনের, চারটি অংশ। একটি রেকন, রেকন মধ্যে আমরা এখানে বলেছি রিকম্বিনেশন, অর্থাৎ আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি পড়বো অল্প পরিসরে হলেও, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির মূল বিষয়বস্তুটি হচ্ছে আমাদের সেখানে রিকম্বিনেশন করা হয়, অর্থাৎ জেনেটিক যে কোড আছে সেই স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করে দিলে দেখা যাচ্ছে এমন এক ধরনের অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন সে তৈরি করছে, সেটি আমাদের অনেক ক্ষেত্রে পুষ্টির জন্য কাজ করছে, রোগ প্রতিরোধের জন্য কাজ করছে, বৃদ্ধির জন্য কাজ করছে, অনেক রকম বিষয় আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। সেটি হচ্ছে আমাদের কি হবে বেসিক্যালি, তখন হচ্ছে আমাদের এই যে রিকম্বিনেশনের জন্য কাজ করবে জিনের যে অংশ। মিউটনটাকে আমরা বলছি মিউটেশন, মিউটেশনের সংক্ষিপ্ত রূপকে এখানে বলা হচ্ছে মিউটন। ঠিক আছে, মিউটন হচ্ছে কি, মিউটেশন। মিউটেশনকে আমরা কিভাবে বলছি, এই যে এখন করোনা ভাইরাস চলছে, সে কিন্তু অনেক মিউটেশন, জেনেটিক যে মিউটেশন বা রিকম্বিনেশন কিন্তু তার মধ্যে ঘটেছে, যার কারণে কিন্তু বিজ্ঞানীরা দীর্ঘদিন চেষ্টা করেছে এটিকে ট্রেস করার, যে বেসিক্যালি আমাদের করোনা ভাইরাসের জন্য কি ধরনের ভ্যাকসিন তৈরি করতে হবে, কারণ তখন যে জেনেটিক যে চেঞ্জ করছে মিউটেশন, মিউটেশনের সংজ্ঞাটা হচ্ছে যে এটি হচ্ছে রিকম্বিনেশন, এটিকে বলছি আমরা মিউটেশন। তাহলে মিউটেশনটা হচ্ছে কি, সাডেন হেরিটেবল চেঞ্জ, সাডেন হেরিটেবল চেঞ্জ ইন বায়োলজি, দ্যাটস কল্ড মিউটেশন এন্ড ইটস স্মল ফর্ম মিউটন। এখানে হেরিটেবল চেঞ্জ হবে, হঠাৎ
করে হয়ে যাবে। দেখা যাচ্ছে কোন একটি গাছের একটি আমের ওজন ছিল 250 গ্রাম মতো, হুট করে দেখা যাচ্ছে যে একটা বছরে 8 থেকে 10টি আম হয়েছে, তাদের ওজন 1 কেজি হয়ে গেছে। ঠিক আছে, নিউট্রিশন ভেরিটেবল। ঠিক আছে, আর সেটা রেপ্লিকেট, রেপ্লিকন, রেপ্লিকেশন। এই যে ডিএনএ যে ফ্র্যাগমেন্ট যে অংশটুকু আছে, আমরা যে রেপ্লিকার কথা বলছি, হচ্ছে রেপ্লিকেশনের কথা বলছি, সেন্ট্রাল ডগমার মধ্যে এই অংশটুকু, সেটা সিস্টেমকে বলা হচ্ছে যে এটি হচ্ছে ফাংশনাল ইউনিট, কার্যকরী একক। অর্থাৎ এই অংশটুকুই বেসিক্যালি হচ্ছে আমাদের টোটালটাই কার্যকর, কিন্তু এই এই অংশটা অতিরিক্ত বেশি পরিমাণে কার্যকর এবং সেটি প্রোটিন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি কিন্তু আমাদের হচ্ছে সিস্ট্রন। তাহলে জিনের যে গঠনটুকু আমরা দেখলাম, যেখানে 4টি জিনিস বেসিক্যালি থাকে, তার মধ্যে হচ্ছে রিকম্বিনেশন বা রেকন, আরেকটি হচ্ছে আমাদের মিউটন, রেপ্লিকন এন্ড সিস্ট্রন। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে জিনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটি তোমরা একটু বইয়ে দেখে নেবে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের দেখার আহ্বান জানাই। খুব সহজ, সেটি দেখলে তোমরা বুঝতে পারবে, এটি আমার আসলে বলার কিছু নাই। মানে নিউক্লিক অ্যাসিডের কথা বলা আছে, তারপরে হচ্ছে মিউটেশনের কথা বলা আছে, প্রকরণের কথা বলা আছে। হ্যাঁ, এটি দেখে নাও। আরেকটি হচ্ছে জিনের ক্ষেত্রে আমাদের যে দুটো শব্দ বইয়ের মধ্যে আছে, এক্সন এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্ট্রন, এটি হচ্ছে কোডিং পার্ট এন্ড নন কোডিং পার্ট। কোডিং বলতে যেটি বোঝাচ্ছে যে কোড বা জেনেটিক কোড, আমাদের পরবর্তী লেকচার আসলে এগুলো প্রিভিয়াস তে পড়ে অনেক ভালো হতো, যে একটি পার্টিকুলার ট্রিপলেট অর্থাৎ 3টি নাইট্রোজেনাস বেস দিয়ে একটি কোড তৈরি হবে, যে কোডটি হচ্ছে কি করে পার্টিকুলার একটি অ্যামিনো অ্যাসিডের প্রতিনিধিত্ব করবে, এবং সেটি হচ্ছে আমাদের কোডিং পার্ট। এবং নন কোডিং পার্ট বলতে যেটি আমাদের কোডিং কে রিপ্রেজেন্ট করবে না, সেরকম দুটো অংশ আছে জিনের ক্ষেত্রে, এক্সন এবং ইন্ট্রন। যদি আমি এখানে ছবি এঁকে দেখাই, এটি যদি ডিএনএ এর একটা ফ্রাগমেন্ট হয় এন্ড ইফ আই ডিভাইড টু পোর্শন, দিস ইজ দা এক্সন, এটি হচ্ছে আমার ইন্ট্রন কোডিং পার্ট, আরেকটি হচ্ছে আমাদের নন কোডিং পার্ট। তোমরা একটা বইয়ে দেখলেই বুঝতে পারবে, এখানে খুব সুন্দর করে ছোট করে লেখা আছে এক্সন, কেবল এক্সন প্রোটিন সংশ্লেষণের অংশগ্রহণ করে। আমি কিন্তু বলেছিলাম যেহেতু কোডিং কোডিং পার্ট হবে, এটি কিন্তু প্রোটিন সিনথেসিসে অংশগ্রহণ করবে, প্রোটিন তৈরি করতে পারবে। হ্যাঁ, আর এটি কিন্তু পারবে না, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে না, বা সেটি এটি তৈরি করতে পারবে না। ঠিক আছে, এটি হচ্ছে বিষয় ছিল, এটি আমরা দেখলাম জিনের ক্ষেত্রে। জিনের আরো কিছু বিষয় আছে, সেটি আমি তোমাদের বলছি, যে আদিকোষ যেটিকে আমরা বলি ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল, সেখানে কয়েকটি জিনিস আছে। একটি হচ্ছে স্ট্রাকচারাল জিন, স্ট্রাকচারাল পরে দুই নাম্বার আছে হচ্ছে আমার প্রমোটার অপারেটর এবং আরেকটি আছে হচ্ছে আমাদের রেগুলেটর। তাহলে এই 4টা জিনিসের স্ট্রাকচারাল জিন যেটা, সেটি হচ্ছে কি করছে আমাদের বেসিক্যালি, সেটি এনজাইম সিনথেসিস করছে, এনজাইম সিনথেসিস করছে। প্রমোটার জিন যেটি, সেটি হচ্ছে আমাদের যেখানে আরএনএ যে পলিমারেজ,
এস, এটা থাকে বুঝতে হবে একটা এনজাইম যুক্ত হয় যেখানে, সেটা হচ্ছে প্রোমোটার জিন। প্রোমোটার জিন বলতে জিনের সেই অংশটুকুকে বোঝায় যেখানে বেসিক্যালি আমাদের আরএনএ পলিমারেজ যুক্ত হয়, এবং অপারেটরটা হচ্ছে আমাদের যে গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রেগুলেট রেগুলেট প্রোটিন সিনথেসিস বাই স্ট্রাকচারালজি, এসজি সংক্ষেপে লিখলাম স্ট্রাকচারালজি, এবং রেগুলেটর জিন যেটা সেটা হচ্ছে এই অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে, রেগুলেট অপারেটর জিন। ঠিক আছে, এখন দেখো জিনের মধ্যে তাহলে কিন্তু কয়েকটি জিনিস আসলো, সেটি হচ্ছে আমাদের এক্সন এবং ইন্ট্রন, কোডিং নন কোডিং পার্ট, যেটি এক্সন অংশ শুধু হচ্ছে আমার প্রোটিন সিনথেসিস অংশগ্রহণ করবে, বাট নন কোডিং যে আছে সেটি কিন্তু প্রোটিন সিনথেসিস এ অংশগ্রহণ করবে না। কিন্তু এখানে যদি আমি দেখি যে আমাদের যে ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ যেটিকে আমরা বলছি জিন, জিনের কয়েকটি অংশ ছিল যেখানে রেপ্লিকেশন হচ্ছে, রিকম্বিনেশন হচ্ছে, মিউটেশন হচ্ছে, সিস্ট্রন আমরা যেটিকে বলছি কার্যকরী একক, এবং এখানে আরো কিছু জিন আছে স্ট্রাকচারাল জিন যেটি হচ্ছে এনজাইম গঠনের ক্ষেত্রে বা তৈরির ক্ষেত্রে কাজ করে। প্রোমোটার যেটা করে, প্রোমোটার হচ্ছে জিনের সেই জায়গাটি যেখানে আরএনএ পলিমারেজ যে এনজাইমটি আছে সেটি ওখানে গিয়ে বসবে, অর্থাৎ যুক্ত হবে। আরেকটি হচ্ছে আমাদের অপারেটর, কি অপারেট করবে, সে এই যে স্ট্রাকচারাল জিনের মাধ্যমে যে এনজাইম প্রোটিনটা তৈরি হচ্ছে সেটিকে নিয়ন্ত্রণ করবে, আর এই অপারেটরকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে আমাদের রেগুলেটর জিন। ঠিক আছে, মোটামুটি জিনের মধ্যে এতটুকুই আছে, আদি কোষ ও প্রকৃত কোষের জিনগত কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটা তোমরা দেখবে। হ্যাঁ, তোমরা একটু বইয়ে পড়ে নেবে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক জিনের মধ্যে পার্থক্য, হ্যাঁ এই দুটো পার্থক্য তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমরা সেন্ট্রাল ডগমা দেখলাম, আমাদের জিন দেখলাম, এখন আমরা জেনেটিক কোডে চলে যাই। জেনেটিক কোড এই অংশটা আমরা দেখবো, জেনেটিক কোড মানেই বুঝতে হবে যে এখানে এক ধরনের সংকেত বা বার্তা ক্যারি করছে। তা আমরা যখন ডিএনএ পড়েছিলাম, ডিএনএ এর মধ্যে আমাদের অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন চারটি জিনিস ছিল, এবং আরএনএ এর মধ্যে ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে থায়ামিন থাকবে না, ইউরাসিন থাকবে। ঠিক আছে, তার মানে এই জিনিস এই চারটি নাইট্রোজেনাস বেস কিন্তু আমাদের ডিএনএ এবং আরএনএ এর মধ্যে ছিল, যেখানে থায়ামিন ছিল, থায়ামিনের অনুপস্থিতিতে ইউরাসিন ছিল। এখন যেহেতু আমরা জেনেটিক কোড পড়বো, জেনেটিক কোডের মাধ্যমে আমরা একটি পর্যায়ে গিয়ে ট্রান্সলেশন পড়বো, এবং ট্রান্সলেশনে যেটি হবে সেটি হচ্ছে এমআরএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হবে, তাহলে এখানে ডিএনএটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এখানে আমাদের বেসিক্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরএনএ, শুধু আরএনএ নয়, দ্যাট উইল বি দা এমআরএনএ, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেহেতু আমরা প্রোটিন পর্যন্ত যাব, আর প্রোটিন পর্যন্ত যাইতে গেলেই তো আমার এমআরএনএ লাগবে, এমআরএনএ ছাড়া কিন্তু এটা হবে না। তখন এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি বোঝার সুবিধার্থে, আমরা এভাবে লিখে দেখি সাধারণত ইউ সি এ জি, আমার ইউ সি এ জি। দেখো এই চারটি নাইট্রোজেনাস বেস কিন্তু আরএনএ এর অংশ, বেসিক্যালি এমআরএনএ এর অংশ। ঠিক আছে, আমার লেকচারের মধ্যে বলেছি এটা তোমরা বারবার লক্ষ্য করবে, এখানে বেসিক্যালি কি বোঝাতে চেয়েছি। তাহলে এটি যদি এইভাবে একটি গঠন আমরা এঁকে দিই,
তাহলে দেখো বেসিক্যালি আমাদের জেনেটিক কোড সেটি সংখ্যা হবে 64 এটি মনে রাখার জন্য বাংলাদেশে আমাদের 64 ডিস্ট্রিক্ট আছে যার মধ্যে 61টি ডিস্ট্রিক্ট আছে হচ্ছে আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট এবং 3টা ডিস্ট্রিক্ট আছে হচ্ছে আমাদের হিলি পার্বত্য চট্টগ্রাম যেটিকে আমরা বলে থাকি এটি হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট টোটাল ডিস্ট্রিক্ট জেনেটিক কোডের ক্ষেত্রেও আমরা এই যেখানে 4টি আমাদের নাইট্রোজেনাস বেজ আছে সেখানে আমরা 64টা জেনেটিক কোড পাবো এবং 61টা থাকবে হচ্ছে আমাদের জেনারেল এবং 3টা থাকবে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ এখানে আমাদের এই তিনটি সেই তিনটি হচ্ছে স্টপ কোড আচ্ছা কোড কখন আমরা বলছি যখন তিনটি নাইট্রোজেনাস বেজ একই সাথে থাকছে এবং একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের প্রতিনিধিত্ব করছে যেমন আমরা যদি বলি AUG AUG এই তিনটি মিলে একটি তৈরি করছে এটি হচ্ছে একটি স্টার্ট কোড স্টার্ট কোড কোডটা বেসিক্যালি হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার এবং যখন কোড তৈরি হচ্ছে তখন এটাকে আমরা বলছি প্লুরাল নাম্বার দেখো যে আবার CUU যদি হয় CUU এটি আবার একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে যেটিকে আমরা বলছি হচ্ছে লিউসিন লক্ষ্য করো যে তিনটি নাইট্রোজেনাস বেস মিলে যখন একটি স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডকে প্রতিনিধিত্ব করবে সেটি হচ্ছে আমাদের তখন সেটি আমরা বলছি কোডন এবং অনেকগুলো 64টা কোডন মিলে কোড জেনেটিক কোড তৈরি হচ্ছে এবং এই যে তিনটে একসাথে এটিকে আমরা ট্রিপলেট বলছি ট্রিপলেট অর্থাৎ প্রাই থেকে তিন থেকে বেসিক্যালি এই জিনিসটি আসছে এখন দেখো যে এই কিভাবে আসছে আমরা একটু দেখাই ইউ 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 তিনটা ইউ একসাথে আবার যখন এটাই ধরছি ইউ ইউ সি ইউ ইউ এ ইউ ইউ জি একটি থেকে চারটি পাচ্ছি এরকম পাইতে থাকবো চারটা এদিকেও চারটা তখন কিন্তু আমার 64টা হয়ে যাবে লক্ষ্য করো তোমরা বইয়ে দেখবা যে যখন আমি ইউরাসিল ধরছি ইউরাসিল তিনবার হবে এইটা আমার কমন থাকবে এটাও কমন থাকবে শুধু এটা চেঞ্জ হবে এটা কমন থাকবে এটা কমন থাকবে এটা আসবে এটা কমন থাকবে এটা কমন থাকবে এইটা আসবে এই যে চারটা এরকম চারটা চারটা হতে থাকবে এখানে আরো চারটা আসবে এখানে আরো চারটা আসবে আমাদের জেনেটিক কোড তৈরি হবে ঠিক আছে জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য আছে যে একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করে যেমন লিউসিনের জন্য যদি আমরা বলি এখানে এটি বোঝানোর চেষ্টা করছে আমি তোমাদের বলি যে ট্রিপলেট যখন তৈরি হচ্ছে লক্ষ্য করো যে পার্টিকুলার একটি তিনটি জিনিস দিয়ে যখন হচ্ছে সি ইউ ইউ ঠিক আছে তারপর হচ্ছে সি ইউ সি সি ইউ এ সি ইউ জি এই চারটা জিনিসই আমাদের লিউসিন যে অ্যামিনো অ্যাসিড সেটিকে নির্দেশ করছে অর্থাৎ এটিও লিউসিন এটিও লিউসিন এটিও লিউসিন ঠিক আছে ভ্যালিন আইসোলিউসিন অ্যালানিন ঠিক আছে মিথিওনিন এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিডের নাম এবং এই চারটি কোড মিলে একটি অ্যামিনো অ্যাসিডকে তারা রিপ্রেজেন্ট করছে একাধিক কোডন তারপরে একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না অর্থাৎ একটি কোডন কখনো একাধিক
এই যে সিইউসি এটা কখনো অন্য কোনো অ্যামিনো অ্যাসিড কে মেইন করবে না, মিথিওনিন সে মেইন করবে না, কিন্তু সে লিউসিন মেইন করবে। ঠিক আছে, এটিও লিউসিন মেইন করবে, এটিও লিউসিন মেইন করবে, অর্থাৎ এখানে ভিন্নতা দেখা যাবে না। তোমরা জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে, এখানে আসলে বলার তেমন কিছু দেখছি না। তারপরে হচ্ছে বংশগতি নির্ণয়, ডিএনএ এর ভূমিকা, কোষ, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, এই জিনিসগুলো এখানে আছে। তো আমি এটিকে একটু তোমাদের রিভিউ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আমি যে লেকচারটি এখন দিলাম সেটি বেসিক্যালি তিনটি জিনিসের উপরে আলোচনা করেছি আজকে। সেটি একটি হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা, জিন এবং জেনেটিক কোড। সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে আমরা বলেছি যে জীববিদ্যার যে প্রত্যয়, অর্থাৎ যে ডিএনএ থেকে আমরা কি করছি, আরএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ধারাবাহিক যে প্রসেস বা প্রক্রিয়াটি সেটিকে আমরা বলছি হচ্ছে সেন্ট্রাল ডগমা, অর্থাৎ রেপ্লিকেশন মানে রেপ্লিকা, অর্থাৎ হুবহু একটি কপি। আমার আমি একটি কম্পিউটার আছে, সেই কম্পিউটারটি একে যদি আমি আরেকজনকে দিই, আরেকজনকে দিই, এটা এই কম্পিউটার অনেকগুলো কপি তৈরি হবে। বেসিক্যালি এটা হচ্ছে কপি, হুবহু কপি তৈরি হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরি হচ্ছে, যেটিকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। আবার কখনো কখনো আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সেটিকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলছি। পূর্ববর্তী ক্লাসে এগুলো পড়ানো হয়েছে। আর হচ্ছে কি, প্রোটিন তৈরি করছে আমরা কিভাবে, ট্রান্সলেশন পদ্ধতিতে, এবং সেটি হচ্ছে কি, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হচ্ছে। কারণ প্রোটিনটা হচ্ছে কি, পলিমার অফ অ্যামিনো অ্যাসিড, এবং অ্যামিনো অ্যাসিড গুলো দে আর লিঙ্কড বাই দ্য পেপটাইড বন্ড। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা জিন পড়লাম। জিনের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জিন বলতে আসলে আমরা কি বুঝি। আমরা বায়োলজিতে যারা পড়ি, বিজ্ঞানে যারা পড়ি, তারা প্রায় বলে যে জিন এটি জেনেটিক্যাল ব্যাপার। দেখা যাচ্ছে যে অনেকের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তারপরে হচ্ছে যে চুল উঠে যাচ্ছে, বা আরো কিছু বিষয় আছে যেটি বংশ পরম্পরায় টার্মিনেট করে, অর্থাৎ দাদার ছিল বাবার হয়েছে, বাবার ছিল সন্তানের হয়েছে, নাতি নাতনি যারা আছে তাদের হয়েছে, অর্থাৎ সেটি হচ্ছে জিন। জিনটা হচ্ছে কি, ফ্রাগমেন্ট অফ ডিএনএ হুইচ ক্যান প্রোডিউস প্রোটিন। ঠিক আছে, যেটি প্রোটিন তৈরি করতে পারে। আর একটি জিনিস হচ্ছে যে জিনের যে অংশটুকু প্রোটিন তৈরি করতে পারে এবং প্রোটিন সংশ্লেষ অংশগ্রহণ করে, কোডিং আছে, সেটিকে আমরা এক্সন বলছি, যেটি পারছে না সেটিকে ইন্ট্রন বলছি। এবং জিনের মধ্যেও কিছু বিষয় আছে, সেটি হচ্ছে যে রিকম্বিনেশনের সাথে অংশগ্রহণ করছে, তারপরে হচ্ছে রেপ্লিকেশনের সাথে অংশগ্রহণ করছে, মিউটেশন অংশগ্রহণ করছে, এবং সিস্ট্রং যেটিকে আমরা বলছি একক, কার্যকরী একক হিসেবে সে কাজ করছে। এবং সেখানে আমাদের প্রমোটার জিন আছে, জিনের যে জায়গাটি গিয়ে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইমটি সংযুক্ত হচ্ছে, অপারেটর জিন আছে, তারপর স্ট্রাকচারাল জিন, একই সাথে আমাদের আছে রেগুলেটর জিন। ঠিক আছে, এই জিনিসগুলো আছে। আরেকটি হচ্ছে আমাদের জেনেটিক কোড। জেনেটিক কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে নাইট্রোজেনাস বেজ আছে, বেসিক্যালি আমাদের যে আরএনএ আছে সেখানে যে চারটি নাইট্রোজেনাস বেজ আছে, সেটি মিলে 64টি কোডন তৈরি হচ্ছে, এবং 64টি কোডনকে একই সাথে বলা হচ্ছে কোড। এবং সেখানে তিনটি নাইট্রোজেনাস বেস একসাথে কাজ করছে, যেটিকে আমরা বলছি ট্রিপলেট। এবং এই তিনটি নাইট্রোজেনাস বেস একটি স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। ঠিক আছে, এবং অনেকগুলো দেখা যাচ্ছে যে ট্রিপলেট একটি নাইট্রোজেনাস বা একটি অ্যামিনো অ্যাসিডকে প্রতিনিধিত্ব করবে, কিন্তু একটি ট্রিপলেট কখনোই একাধিক অ্যামিনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করবে না। এবং সেখানে স্টার্ট কোডন, জেনেটিক কোডের মধ্যে স্টার্ট কোডন এবং স্টপ কোডন আছে, স্টার্ট কোডন আর স্টপ কোডন আছে। অর্থাৎ এই যে আমরা যখন এই ইউজ দিই, যখন আমরা হচ্ছে প্রোটিনের সংশ্লেষণ বা ট্রান্সলেশন করছিলাম, তখন কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে আমাদের ইউ আসছে, এখানে সি আসছে, এখানে আবার দেখা যাচ্ছে যে এ আসছে। হ্যাঁ, এরকম একটি গঠন তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে স্টপ কোডন, যেখানে গিয়ে এটি স্টপ হয়ে যাবে, অর্থাৎ সেটি আর কোন ধরনের কাজ করবে না, যেমন ইউজি এবং এইউ জি।
এটিকে আমরা বলছি স্টপ ইনস্ট্রাক্টর গিয়ে আর কোনো কাজ করবে না, অর্থাৎ আমাদের যে প্রোটিন সিনথেসিস বা সংশ্লেষণ সেটি এখানে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এই তিনটি জিনিস আজকে আমাদের শেষ হলো। আশা করছি নেক্সট ক্লাসে আমরা যে নতুন অধ্যায় আছে সেটি আমরা শুরু করব, দ্বিতীয় অধ্যায়। আমাদের সেল ডিভিশন আছে, সেটি আমরা শুরু করব। আমাদের প্রায় 12টি লেকচার মতো লাগলো আমাদের প্রথম অধ্যায় শেষ করতে, এবং অনেক বড় একটি অধ্যায়, তোমরা জানো এটি বারবার করতে হবে, ক্লাসগুলো বারবার দেখতে হবে, দেখে দেখে বইয়ের সাথে মিলিয়ে যদি পড়তে পারো আই থিঙ্ক সেটি অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।